আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো ফানি ভিডিও বা এরকম কোনো টাইপের জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়নি। তো আজকে আমি উপস্থিত হয়েছি যে আজকে একটি হৃদয় বিদারক একটি ঘটনা দেখে উপস্থিত হয়েছি। সেই ঘটনাটি কি? ইসলামিক গুজবের মূল স্রষ্টা আরবের সেই কুখ্যাত ডাকাত, কেন মোহাম্মদ বলেনি তার আঙুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিল? গাধা এবং খচ্চরের মাঝামাঝি উদ্ভট প্রাণীকে সামনে রেখে মানে দাবি করে সে টাইম ট্রাভেলিং করেছিল, সাত আসমান পাড়ি দিয়েছিল এবং জান্নাত জাহান্নাম দেখে এসেছিল। এরপরে তার কল থেকে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় দেখতে পারতেছি যে একটি কুলাঙ্গার নাস্তিকের জন্ম হয়েছে। সেই নাস্তিকটিকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো সেই নাস্তিকটি আর কেউ নয়, সেই নাস্তিকটি হলো আসাদ নূর নাস্তিক। সে একটি মানুষরূপী জানোয়ার এবং মানুষরূপী একটি কুকুর। আমার মনে হয় সে তাকে কুকুর বললেও ভুল হবে না। তো আজকে আপনারা দেখতে পারতেছেন যে এই কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা কত বড় বড় কথা বলতেছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই কুলাঙ্গার নাস্তিক, এই নাস্তিকটি এই দুই দিন ধরে এই কার্যকলাপ শুরু করেনি, এই নাস্তিকটি কার্যকলাপ শুরু করেছে আজ থেকে প্রায় আরো 5-6 বছর আগে থেকে। এই ঘটনা আজ থেকে 6 বছর আগে শুরু হয়েছে, 2017 সালে তার এই কর্মকাণ্ড শুরু হয়েছে। তো আমরা দেখতে পারতেছি যে এই 2017 সালের বগুড়ার আমতলিতে এই নাস্তিক এবং কি নাস্তিকের দুই সহযোগী সহ এই সমস্ত অপকর্ম এবং কি বিভিন্ন রকমের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু সন্ত্রাসী মুসলমানদেরকে উজ্জীবিত রেখেছে মুহাম্মদ শুরু করেছেন। তার এলাকাবাসী যখন এই ব্যাপারে ক্ষিপ্ত হয়েছেন এবং কি তার বিরুদ্ধে অ্যাকশনে গেছেন, তখন সে এই ব্যাপারে গা ঢাকা দিয়েছেন। আপনারা জানেন এই পৃথিবীতে মানুষ অনেক রকমের অন্যায় করেন এবং কি অনেক রকমের পাপ করেন। তো আমার মনে হয় যে এই পৃথিবীতে সবথেকে বড় অন্যায় এবং সবথেকে বড় পাপ করেছেন এই আসাদ নূরের বাবা মা, যে কিনা এই সমস্ত একটা কীট পতঙ্গকে একটি জন্ম দিয়েছেন, একটি কুলাঙ্গারকে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, ওর মতো বিষাক্ত একটা পদার্থকে জন্ম দেওয়া মানে আমার মনে হয় ওর বাবা মার সব থেকে একটা বড় ভুল। ইসলাম হলো শান্তির ধর্ম, আপনারা সকলেই জানেন। আমরা ইসলাম থেকে শিক্ষা পেয়েছি যে যার যার ধর্ম তার তার কাছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি শিক্ষা দিয়েছেন যে যার যার ধর্ম তার তার কাছে, আমরা কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চা, নাস্তিকের বাচ্চা কেন এই সমস্ত বারবার কেন এই ইসলামের বিপক্ষে গিয়ে অবস্থান করতেছে আর কেন এই সমস্ত কথা বলতেছে, এরকম কটূক্তি করতেছেন? আমি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই সমস্ত কুলাঙ্গারের মতো আর যেন দ্বিতীয় কোনো কুলাঙ্গারের জন্ম এই বাংলার মাটিতে জানি না হতে পারে। আর এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং কি ওর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হওয়ার জন্য আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। তো আজকে আর নয়, আজকে আর বেশি কথা বলবো না। এই কুলাঙ্গার বাচ্চাকে নিয়ে যতই বলবো ততই বলতে ইচ্ছা হবে। তো তাই এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম কাজ যেন কেউ না করতে পারে। আপনারা সকলেই সজাগ থাকেন এই ব্যাপারে, আর আপনারা কেউ এই সমস্ত কাজকে কোনোদিনও প্রশ্রয় দিবেন না। সকলে এই সমস্ত কাজের বিপক্ষে সবসময় অবস্থান করবেন। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম।